আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বাড়ির কাজ পনেরোর প্রশ্নগুলোর উত্তর। শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখবে, আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, শিখে নেই বাড়ির কাজ পনেরোর প্রশ্নগুলোর উত্তর। আমরা অ্যাসাইনমেন্টের পৃষ্ঠাটি দেখছি, অধ্যায় দশ, প্রযুক্তির সঙ্গে পরিচয়, পাঠ এক, আমাদের জীবনে প্রযুক্তি, পাঠ্যাংশ পৃষ্ঠা 63-64। নিচের চিত্রগুলো এখান থেকে নিরাপদ করে এই পর্যন্ত। কাজ, আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার। এক, শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় দেওয়া নির্দেশনা অনুযায়ী নিচের ছকটি তাদের খাতায় তৈরি করে পূরণ করবে। দুই, ছকের বাম পাশে প্রযুক্তির নাম এবং ডান পাশে প্রযুক্তিটি আমাদের কীভাবে সহায়তা করে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই ছকটি পূরণ করব। উত্তর, নির্দেশনা অনুযায়ী নিচের ছকটি পূরণ করলাম। প্রযুক্তির নাম, কি কাজে ব্যবহার হয়, কলম, এর সাহায্যে আমরা লিখি, বই, এর সাহায্যে আমরা পড়ি, ট্রাক্টর, এর সাহায্যে আমরা জমি চাষ করি, বাস, গাড়ি, সাইকেল, এগুলোর সাহায্যে আমরা যাতায়াত করি, কম্পিউটার, এর সাহায্যে আমরা লেখাপড়া করি, গান শুনি, গেমস খেলি, টেলিফোন, এর সাহায্যে আমরা কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় লিখতে পারো, আবার আলাদা পৃষ্ঠা নিয়ে খাতা তৈরি করে সেখানেও লিখতে পারো। লেখার আগে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।